ভারত স্বাধীন হওয়ার পর দেশভাগের প্রস্তাব উঠে আসে এবং কিছু মুসলমানরা আলাদা রাষ্ট্রে দাবি করে বসে এবং তার কারণে ভারত থেকে আলাদা করা হয় একটি দেশকে, আর সেই দেশের নাম দেওয়া হয় পাকিস্তান। এবং দেশভাগের সময় অনেক আত্মীয় স্বজন পাকিস্তানে চলে যায়, তার ফলে পাকিস্তানে থাকা মুসলমানরা ভারতের উপর রেগে যায় এবং তারপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিহিংসার আগুন আজও বিরাজমান। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ভারতের বাইরে একটা গোটা দেশ পাকিস্তান নামে থাকলেও ভারতের মধ্যেও একটি জায়গা আছে যার নামও পাকিস্তান। চলুন তাহলে জেনে নিই এই পাকিস্তান কোথায় অবস্থিত এবং ঠিক কী কারণের জন্য পাকিস্তান নামকরণ করা হয়েছিল। ভিডিওটি পুরো দেখবেন আর ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে তথ্যটা পৌঁছে যাবে। ভারতের মধ্যে পাকিস্তান জায়গাটি অবস্থিত বিহারের পূর্ণিয়া জেলায়। খুব অল্প জনবসতি একটি গ্রাম আছে যার নাম দেওয়া হয়েছিল পাকিস্তান। এখন আসি মূল ব্যাপারে, যে দেশের বাইরে একটা এত বড় দেশ যার নাম পাকিস্তান তা থাকা সত্ত্বেও এই গ্রামের নাম পাকিস্তান দেওয়া হলো কেন, এবং যে দেশের নাম শুনলে ভারতের বাসিন্দারা এত রেগে যায় তারা কেমনভাবে এই গ্রামের নাম পাকিস্তান দিল। এই গ্রামবাসীকে এই কথা জিজ্ঞাসা করায় তারা বলে, দেশভাগের সময় যখন ভারতের মুসলমান ভাইরা পাকিস্তানে চলে গিয়েছিল তাদের মনে রাখার জন্য ওখানকার বাসিন্দারা এই গ্রামের নাম দিয়েছিল পাকিস্তান। তারা বলে তখন এই পাকিস্তান আর ভারতের মধ্যে এত রাগারাগি ছিল না। ওই গ্রামের বাসিন্দারা বলে পাকিস্তান কথা অর্থ হলো পবিত্র ভূমি, আর তারা বলে তাদের গ্রাম নাকি পবিত্র তাই তাদের গ্রামের নাম দিয়েছে পাকিস্তান। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আইএস আইপিএস পরীক্ষায় বারবার আসে এই কোশ্চেনটি, তাই ভারতের পাকিস্তান কোথাও অবস্থিত সেটা মনে রাখবেন। তো বন্ধুরা, নতুন পাকিস্তানের ব্যাপারে জেনে আপনারা কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য আসলাম, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা।